বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। তো বড় ভাই আমি একজনের বাসা খুঁজতে এলাম, বাসাটা খুঁজে পেতেছি না কোনো জায়গায়। হ্যাঁ, আপনি যদি জানেন তো। কার বাসা ভাই? নামটা যে কি কইলো, নামটা তো ভুলে গেলাম। ও মনে পড়ছে, জসীমউদ্দিন। জসীমউদ্দিন? জসীমউদ্দিন তো এখানে দুইটা আছে, তো আপনি কোন জসীমকে খুঁজতেছেন? একজনের গোপ আছে আর আরেকজনের গোপ নাই, গোপ ছাড়া। এখন আপনি কোন দারে খুঁজতেছেন? হ হ ভাই মনে পড়ছে, মনে পড়ছে ভাই, হালকা গোপ আছে ভাই, হালকা, বেশি না, হালকা গোপ আছে ভাই। ওই জসীম তো, ওই জসীম তো আরও দুইটা আছে। একজনের বাড়ি হইলো পাকা করা বিল্ডিং বাড়ি, আর একজনের তিন সেট। আপনি কোন দারে খুঁজতেছেন? তো ভাই মেলাদিন আগে আসছিলাম, তখন তো দেখছি পাকা বাড়ি, পাকা বাড়ি হইব ভাই। ও আপনি ওই জসীমকে খুঁজতেছেন ভাই? ওই জসীম তো আরও দুইটা আছে। একজনের বাড়িতে আম গাছ আছে আর আরেকজনের বাড়িতে আম গাছ নাই, তো আপনি কোন দারে খুঁজতেছেন? ভাই আমার যতটুকু মনে পড়ে, একবার রমজান মাসে আইছিলাম, তো গাছ থেকে আম পেড়া খাওয়া হয়েছে। আম গাছ আছে ভাই, আম গাছ আছে, ওইটাই শিওর, আমি ওইটাই, আম গাছ আছে। ওই জসীমকে খুঁজতেছেন আপনি? ও ভাই একটু ভেজা লাগছে গা, ওই জসীম তো আরও দুইটা আছে ভাই। দৌড়ো মিয়া, কোন দেখালে দূরে 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 লাগাইছেন, শর্টকাট। এখন একটা আম মানুষের দিয়া খায় আর একটা আম মানুষের দেয় না, ওই নিজের আম নিজেই খায়। তো না আপনি কোন দারে খুঁজতেছেন ভাই? ভাই ওই যে কিপটার কিপটে, আমার মনে হয় না ভাই ভাই মানুষকে আম দিয়ে খায় ভাই, ওই নিজের আম ভাই নিজেই খায়। কারণ আমি খুব কিপটে ভাই, খুব কিপটে, ওই কোনো দিন মানুষকে আম দিয়ে খাবো না ভাই। দৌড়ো মিয়া, আপনি কিপটা লোকের খবর আমার কাছে নিতেছেন? আমি বলি কিপটা লোকের চিনি না, মুডটাই খারাপ করে দিল, মুডটাই খারাপ করে দিল। বিকেলবেলা আইসে হাওয়া খাইতে একটু কথা হইল। শুনেন গেছিলাম গা, আর একটা কথা উঠাইলাম, এরকম কিপটা লোকের খবর আর ভবিষ্যতে আমার কাছে নিতে হবেন না, নাহলে কিন্তু খবর আছে মিয়া।